শুরুতেই সংবাদ শিরোনাম। মিয়ানমারের অভ্যুত্থান, জাতিসংঘের নিন্দা আটকে দিল চীন। হারিবাতিল পেটিয়ে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে ধর্মঘটে যাচ্ছে চিকিৎসকরা, বিপদে পড়ল মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারে অভ্যুত্থান অপরিহার্য ছিল দাবি সেনাপ্রধানের। এবং সবশেষ থাকছে ফ্লোরিডায় আসামির গুলিতে দুই FBI এজেন্ট নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিবৃতি আটকে দিয়েছে চীন। সোমবার সকালে রাজনৈতিক নেতা অং সান সু চি সহ কয়েকজন আইন প্রণেতাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে অভ্যুত্থানে নেতাদের একটি সুপ্রিম কাউন্সিল গঠন করা হয়, যারা মন্ত্রীদের চেয়েও বেশি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক জোরদার হচ্ছে। মঙ্গলবার রাতে ইয়াঙ্গুনে এ পর্যন্ত সবচেয়ে বড় গণপ্রতিবাদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা অমঙ্গল দূর হবে বলে স্লোগান দেন। 30টি শহরে 70টি হাসপাতাল এবং চিকিৎসা বিভাগের কর্মীরা বুধবার কাজ বন্ধ করে প্রতিবাদ জানিয়েছেন। নতুন গঠিত সিভিল ডিএসঅবিডিয়েন্স আন্দোলনের বরাতে বার্তা সংস্থা এই খবর দিয়েছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, করোনা মহামারীর সময় মানুষ যখন দুর্ভোগে আছে তখন ঝুঁকিপূর্ণ জনগণের কথা চিন্তা না করে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে সেনাবাহিনী। মহামারীতে মিয়ানমারে এখন পর্যন্ত 3,100 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ কোভিড-19 রোগে আগে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হওয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমার একটি। আন্দোলনটি জানায়, অবৈধ সামরিক সরকারের যে কোনো নির্দেশ মানতে আমরা অস্বীকার করছি, কারণ আমাদের দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে তারা ভাবছে না। মিয়ানমার এখন সেনা সরকারের কবজায়। দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলের প্রথম দিনই অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের অধিকাংশ সদস্যকে বরখাস্ত করে নতুন মন্ত্রী নিয়োগ করেছে। তবে মিয়ানমারের রাস্তাঘাটে খুব একটা বেশি পরিবর্তন চোখে পড়ে না। গত সোমবার সেনা অভ্যুত্থানের পর মঙ্গলবার সামরিক অভ্যুত্থানের দ্বিতীয় দিনে মিয়ানমারের বাসিন্দারা নাগরিকের অবাধ্যতা আন্দোলন শুরু করেছেন। এ সময় তারা গাড়ির হর্ন, থালাবাটি এবং হারিপাতিল পিটিয়ে মিলিটারি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মিয়ানমারের পুরস্কার বিজয়ী সাংবাদিক কেফ ডায়মন্ড তার টুইটার পোস্টে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন। দেখা যায়, মিয়ানমারের সাধারণ জনগণ তাদের বাড়ির বারান্দায় এসে থালা বাসন পেটাচ্ছেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় মানুষের গাড়ি হর্ন বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশটির সরকারি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ধর্মঘটের ঘোষণা দিয়েছে। বুধবার থেকে চিকিৎসকরা অং সান সু চির মুক্তির দাবিতে কাজ বন্ধ রাখবেন বলে জানিয়েছেন। এদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে সাগাইং অঞ্চলে মংগিয়া হাসপাতালের আবেদন অভিজিৎ ইয়াঙ্গু হিতু পদত্যাগ করেছেন। তিনি বলেন, এ ধরনের অভ্যুত্থান আর সহ্য করা যায় না। সেনা শাসকের অধীনে আমি আর কাজ করতে পারবো না, তাই আমি পদত্যাগ করছি। সেনাশাসক দেশের এবং জনগণের কথা ভাবে না, পদত্যাগ করেই আমি তাদের উপযুক্ত জবাব দিয়েছি। মিও থেট অ নামের অন্য একজন চিকিৎসক বলেন, আমরা স্বৈরশাসক এবং অনির্বাচিত সরকার মেনে নিতে পারবো না। তারা যে কোনো সময় আমাদেরকে আটক করতে পারে। আমরা সবাই হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গেল বছর নভেম্বর নির্বাচনে জালিয়াতি নিয়ে সচিব সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এক টানাপোড়েনে চলছিল। ওই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় সচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। সোমবার সংসদের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সেনা অভ্যুত্থান ঘটে। সোমবার মিয়ানমার হঠাৎ দেশের ক্ষমতা দখলে নেয় সেনারা। অং সান সু চি সহ NLD-র বহু নেতাকে আটক করে তারা। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান অপরিহার্য ছিল মঙ্গলবার, এমনটাই দাবি করেছেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাং। দেশটির সেনা অভ্যুত্থানের পর আন্তর্জাতিক চাপের মুখে কথা বলেন তিনি। দেশটির সেনাবাহিনীর ফেসবুকের পাতায় সেনাপ্রধানের যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তাতে বলা হয়েছে, বহুবার অনুরোধ জানানো হয়েছিল,
কিন্তু কোনো ফল হয়নি। সে কারণেই আমরা এই পথে বেছে নিতে বাধ্য হলাম। গেল বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি নিয়ে সূচির সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা টানাপোড়েন চলছিল। ও নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় সূচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। সোমবার সংসদের অধিবেশন হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সেনা অভ্যুত্থান ঘটে। সোমবার মিয়ানমারে হঠাৎ দেশের ক্ষমতা দখলে নেয় সেনারা। অং সান সু চি এবং এনএলডির বহু নেতাকে আটক করা হয়। দীর্ঘ দেড় দশক বন্দী দশা কাটিয়ে 2015 সালে বিপুল ভোটে জয়ী হয়ে দেশের নেত্রী নির্বাচিত হন সু চি। কিন্তু দেশের পশ্চিমের রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা মুসলমানদের উচ্ছেদ এবং গণহত্যার অভিযোগে 2017 সালে আন্তর্জাতিক মহলে সুচির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যদিও দেশীয় রাজনীতিতে আগের মতোই জনপ্রিয়তা ছিল তার, কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ ঘিরে সম্প্রতি আঙ্গুল উঠতে শুরু করে তার দিকে। দেশের নির্বাচন কমিশন যদিও সেই অভিযোগ করিয়ে দিয়েছে। শিশু নির্যাতনে অভিযুক্ত আসামিকে ধরতে গিয়ে গোলাগুলির ঘটনায় আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই এজেন্ট নিহত হয়েছেন। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে। খবরে বলা হয়, এদিন দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের দুই আসামিকে ধরতে গেলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে ওই ব্যক্তি। এক পর্যায়ে পাল্টা গুলি ছুড়ে FBI। গোলাগুলির এই ঘটনায় সংস্থাটির দুজন সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে FBI। আহত হয়েছেন আরও তিনজন। FBI এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ছয়টায় পাঁচজন কর্মকর্তার উপর হামলা চালানো হয়। তারা শিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন। গোলাগুলিতে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয়েছে। এজেন্টের নাম প্রকাশ করেনি FBI। আহত অপর এজেন্টের শারীরিক অবস্থা নিয়েও কিছু জানা যায়নি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।